নমস্কার বন্ধুরা, ভিলেজপুর প্রসেস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যাঁকে শীত পড়েছে, আশা করি আপনারা সবাই শীতের মরশুমে ভালো আছেন। তো শীতের মরশুমে আমি বিভিন্ন ধরনের পিঠা রেসিপি ছেড়েছি, আবারও আজকে আমি একটা নতুন ধরনের পিঠা রেসিপি আপনাদেরকে শেয়ার করলাম। আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপিটা বানাবো আমি পাটিসাপটার উপরে। পাটিসাপটাটা হবে স্বর্ণ পাটিসাপটা। কীভাবে বানাচ্ছি দেখতে হলে পুরো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর দেখতেও যেমন হবে খেতেও দারুণ লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটির জন্য আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি, সমস্ত উপকরণগুলোকে একে একে আমি বলে দিচ্ছি। এখানে নিয়েছি চালের বাটা, এই চালটা সেদ্ধ চাল, যেটা ভাত রান্না করে খাওয়া হয়, এটাকে ভিজিয়ে আমি বেটে নিয়েছি। আর নিয়েছি সুজি, সুজিটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি ময়দা, আর নারকেলের কুড়ো, আর খেজুর গুড়, দুধ, আর ঘি, লবণ, আর তিনটে এলাচকে থেতো করে নিয়েছি। আর নিয়েছি গাজর। এই সমস্ত উপকরণ দিয়ে আজকে রেসিপিটা বানাবো। তো কীভাবে বানাবো তা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার চালের যে বাটাটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে 200 গ্রাম মতো আমি চাল নিয়েছি, সেটাকে ভিজিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো সুজিটাকে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 বাটির একটু বেশি ময়দা। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। আর অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন, দুধ দিলে পিঠাটা স্বাদটা দারুণ হবে, সেজন্য আমি দুধটা দিচ্ছি, আর খেতেও ভালো লাগবে। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, চাইলে আপনারা ময়দাটা নাও ব্যবহার করতে পারেন। ময়দাটা দিলে পিঠাটা একটু নরম হবে, সেজন্য আমি ময়দাটা দিলাম। দুধটা একটু সফট হয়ে গিয়েছিল, সেজন্য আমি একটু জল ব্যবহার করেছি। এই দেখুন, এইরকম ঘনত্বের আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। একটু পাতলা রেখেছি, কারণ সুজিটা দেওয়া আছে, সুজিটা আরও ফুলবে কিছুক্ষণ রাখার পর, আরও ঘনত্বটা গাঢ় হয়ে যাবে, সেজন্য আমি একটু পাতলা করেই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার রেস্টে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। এই ফাঁকেই আমি একটা পুর রেডি করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেখুন গলে গেছে একদম, আর ঘিটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবার আগে থেকে যে গ্রেট করা গাজরটা আমি এর মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নিচ্ছি কারণ এই গাজরের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। গাজরটা প্রায় ফ্রাই হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে দেব। চিনিটা দিলে গাজরটা মিষ্টি ভাব আসবে, বেশি চিনি দেবো না, 1 চামচ হলেই হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে রেখে দেব। ওই কড়াতেই আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। নারকেলের পুরটা বানানোর জন্য আমি 1/2 বাটি মতো আমি এখানে নিয়েছি খেজুরের গুড়। খেজুর গুড়টা দিলে দারুণ টেস্ট হয় পুরটা, আমি খেজুর গুঁড়ই দিচ্ছি। চাইলে আপনারা চিনি বা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। গুড়টা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দু তিনটে এলাচকে আমি থেতো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় নামিয়ে দিচ্ছি, নামিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ব্যাটারটাকে আবারও খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি, দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এবার আগে থেকে যে গাজরটাকে আমি ফ্রাই করে রেখেছিলাম, এবার এর মধ্যে এই ব্যাটারটাকে সামান্য পরিমাণে দিয়ে মেখে নেব। এরকম করে মেখে নিয়েছি গাজরটাকে। তাও
বসিয়ে দিয়েছি। এবার আমি অল্প করে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি কলা ডাঁটার ব্রাশে। আপনারা চাইলে সাদা তেলও ব্রাশ করে দিতে পারেন। অল্প একটু ব্যাটার আর মাঝখানে দিয়ে দিচ্ছি। মাঝখানে দিয়ে এভাবে একটু গোল করে ছড়িয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে যে গাজরের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সাইড বরাবর দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি 1 মিনিটের মতো রেখে দিচ্ছি। এবার আমি আগে থেকে যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম এরকম এই দেখুন এইভাবে মুড়ে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এই দেখুন একটা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, অল্প করে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। প্রতিটা পিঠা তৈরি করার আগে এভাবে ঘি বা সাদা তেল দিয়ে ব্রাশ করে নেবেন। এবার 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে রাউন্ড করে এভাবে একটু গোল বিছিয়ে নিতে হবে। এবার 4 সাইড থেকে পাতলা পাতলা করে গাজরের পুরটা বিছিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দিচ্ছি, তাতে করে গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে 4 সাইডটা। এবার আমি নারকেলের পুরটা এক প্রান্তে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে রাউন্ড করে মুড়ে নিচ্ছি। এই দেখুন আর একটা পিঠাও তৈরি হয়ে গেল, তুলে নিচ্ছি। একইভাবে সব পিঠাগুলোকে এভাবে বানিয়ে নিতে হবে। আর এটা খুব সহজ, আপনারা তো দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে এটা বানানো সম্ভব। আর দেখতেও যেমন হয়েছে খেতেও দারুণ হবে। আর আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন শীতের মরশুমে। এখন তো প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে, তো গাজর দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি আপনারা এভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন, আর কেউ গেস্ট এলে খেতেও দিতে পারবেন। তো আজকে আমার এই স্বর্ণ পাটিসাপটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।